অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো অভিভাবকদের হাতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্র থেকে শিশুদের চাল, আলু, ডাল, খাদ্য সামগ্রী শিশুদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রের শিক্ষক এবং রাঁধুনি, এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম ওরফে গোরা। অঙ্গনওয়াড়ি স্কুল কলেজ সবই বন্ধ হয়ে গেছে, তো তাদের পরিবার গার্জিয়ানকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের গার্জিয়ানকে তাদের খাবারটা, মাসের খাবারটা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 2 কেজি চাল, 2 কেজি আলু, 300 গ্রাম ডাল, এটা অঙ্গনওয়াড়ি স্কুলে। এটা অঙ্গনওয়াড়ি স্কুলটা হচ্ছে 127 নম্বর স্কুল। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বাচ্চাদের ঘরে আসতে বারণ করা হয়েছে, গার্জেনরা এসে মাল নিয়ে যাবে। তো সে আমাদের এই সেন্টার নম্বরটা হচ্ছে 127 নম্বর সেন্টার। দিদিমণি আছে, হেল্পার আছে, আমাদের পূর্ণ সহযোগিতা করছে এলাকার মানুষজন, যাতে কোনো ভিড় গ্যাদারিং না হয়, দূরত্ব বজায় রাখ, ডিস্টেন্স বজায় রেখে মাস্ক পরে মাল নিয়ে যেতে হবে। আপনার নাম? শেখ মোহাম্মদ ইব্রাহিম, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আলু কত করে? 2 কিলো চাল, 2 কিলো আলু আর 300 গ্রাম ডাল। স্কুলে কর্মী মানুষ এইগুলো নিয়ে খুব আনন্দিত হয়ে আছে, খুশি হচ্ছে, কেন বাচ্চাদের তো এখন রান্না করা বন্ধ স্কুলে, ওই জন্যে আমরা কাঁচা চাল ডাল আলু দিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম পার্বতী ভাড়া। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।